তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা হলো যে বক্ররেখা কাকে বলে কত প্রকার কী কি তো আগে একটা কথা বলে সেটা হলো যে বক্ররেখা কিন্তু বানানটা দুইভাবে হইতে পারে একটা হইলো এই যে বক্ররেখা কাকে বলে এখানে যে বক্ররেখা বানানটা আছে এবং এই যে দ্বিতীয়বার যে লেখা আছে বক্ররেখা কত প্রকার উকি কি তো এই দুইভাবে কিন্তু বানানটা হইতে পারে আর প্রশ্নটা আরও বিভিন্ন এখানে তো লেখা আছে বক্ররেখা কাকে বলে আবার প্রশ্ন করতে পারে যে বক্ররেখা কি বক্ররেখার সংজ্ঞা দাও এগুলো প্রশ্ন করতে পারে উত্তর একই তো বক্ররেখা কাকে বলে কত প্রকার সেটি আজকে জানবো তো এর আগে তোমরা নতুন সাবস্ক্রাইব করে ভিডিওতে বসে কি লাইক করে দেবে কারণ আজকে ভিডিওতে আমরা জানবো বক্ররেখা কাকে বলে এবং বক্ররেখা কত প্রকার উকি কি তো বক্ররেখা কত প্রকার উকি কি সেটাও জানবো বক্ররেখা কাকে বলে সেটাও জানবো তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সব বেলুন প্রেস করে অনলাইন শুনুন করবে ভিডিও থেকে লাইক করবে আর যদি তোমরা সরাসরি গাইড থেকে বক্র রেখা কাকে বলে কত প্রকার ও কি কী গুলো যদি জানতে চাও সরাসরি গাইড থেকে বা বই থেকে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে যদি পাঁচ থেকে ছয় জন তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি বই থেকে দিয়ে দেবো তো বক্র রেখা কাকে বলে কত প্রকার ও কি কী তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের প্রতিটা ক্লাস এই এটি বক্টর এখানে এটা যদি সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে ওইটার মধ্যে তোমরা ক্লিক করলে সরাসরি গাইড থেকে দেখতে পারবে তো লিঙ্কটা সরাসরি ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে যদি তোমরা পাঁচটা কমেন্ট করো তাহলে এই লিঙ্ক দেওয়া থাকবে তা না হলে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে না তো বক্র রেখা কি বক্র রেখা কাকে বলে সরি বক্র কাকে বলে কত প্রকার ও কী কী তো বক্ররেখা কাকে বলে সেটাকে দেখে নেওয়া যাক তো উত্তরটা দেখে নাও তো দেখো এই যে উত্তর যে রেখা এক অবস্থান থেকে অন্য অবস্থানে যেতে দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে তো বক্ররেখা কাকে বলে মানে যেটা হলো দিক পরিবর্তন বেকার এরকম হয় ওইটাই হলো বক্ররেখা আর কি তো এখানে ভালোভাবে কিন্তু লেখা আছে উত্তরটা সংবাদে আছে যে রেখা এক অবস্থান থেকে অন্য অবস্থানে যেতে দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে তো বক্ররেখা বানানটা যে উপরে দুই ভাবে হইতে পারে দুই ভাবে এখানে লেখা আছে তোমরা এখান থেকে বানানটা দেখে দেখে নেবে যদি শিখে থাকো আবার বা না তো বক্ররেখা কাকে বলে সেটা আবার দেখে নেওয়া যাক যে রেখা এক অবস্থান থেকে অন্য অবস্থানে যেতে দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে তো এটা মূলত ছিল বক্ররেখা কাকে বলে এরপর ওই পৃষ্ঠায় রয়েছে এই যে এটার উত্তর যে বক্ররেখা কত প্রকার ও কি তো বক্ররেখা কত প্রকার সেটা আগে দেখে নেওয়া যাক তারপর দেখাই দেব বক্ররেখা ওইগুলো কি কি বক্ররেখা পাঁচ প্রকার বক্ররেখা হইল পাঁচ প্রকার বক্ররেখা কিন্তু পাঁচ প্রকার দেওয়া আছে এখানে তো এক নম্বর রয়েছে খোলা বক্ররেখা এক দুই নম্বর রয়েছে বন্ধ বক্ররেখা তিনে রয়েছে সাধারণ বক্ররেখা চারে রয়েছে বীজগণিতিক বক্ররেখা পাঁচ পাঁচে রয়েছে দিঘাত বক্ররেখা তো এইগুলাই এটাই ছিল আজকের ভিডিও বা প্রশ্ন তো আজকে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবো লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট করে দেবে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধু এটাই দেখে বক্ররেখা যার কোনো প্রশ্ন তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে দেবে যে কোন প্রশ্নটা তোমাদের দরকার তো আজকে ভিডিও বন্ধ যে ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে